নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। ওয়েবসাইট বিভ্রাটের জেরে বন্ধ মহসিন কলেজের পাশ বিভাগে ভর্তি প্রক্রিয়া। দুর্গাপুজোর মরশুমে অশান্তি ছড়াতে পারে ফিরোজ খান, আশঙ্কা লকেটের। আসছে বিস্তারিত খবরে। ওয়েবসাইট বিভ্রাটের জেরে বন্ধ পাস কোর্সে ভর্তি প্রক্রিয়া, আতঙ্কে মাথায় হাত ছাত্রছাত্রীদের। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি মহসিন কলেজের। অন্যদিকে গোটা অনলাইন ভর্তি প্রক্রিয়া আসলে রাজ্য সরকারের নাটক, এমনই কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। করোনা আবহে কলেজগুলিতে ভর্তির পুরো প্রক্রিয়াটাই চলছে অনলাইনে, কিন্তু ওয়েবসাইটের গোলযোগে মাথায় হাত হুগলি মহসিন কলেজে পাস কোর্সে ভর্তি হতে আসা পড়ুয়াদের। নিয়ম মেনে এই কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা। সরকারি কলেজ, তাই পড়াশোনার খরচও তুলনামূলক কম। সেজন্য প্রত্যেক বছরই এই কলেজের পাস কোর্সে ভর্তি হতে মধ্যমানের পড়ুয়াদের লাইন লেগে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারে করোনা আবহে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভর্তির সমগ্র প্রক্রিয়াটাই অনলাইনে হচ্ছে। মঙ্গলবার সকালে অনলাইনে এই কলেজের পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রকাশিত হয় কলেজের ওয়েবসাইটে। তালিকায় নাম থাকা পড়ুয়াদের গতকাল সকাল থেকে আজ রাত 8টার মধ্যে অনলাইনে ভর্তি হওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত মাত্র 2 ঘন্টার জন্য ওয়েবসাইট চালু ছিল বলে অভিযোগ। তাই শহরের বিভিন্ন ক্যাফেগুলিতে ঘুরে ঘুরেও এদিন দুপুর পর্যন্ত মহসিন কলেজের পাস কোর্সে ভর্তি হতে পারেনি ছাত্রছাত্রীরা। স্বভাবতই এদিন ভেঙে পড়ে তারা। মহসিন কলেজের দ্বিতীয় পর্যায়ের তালিকায় নাম থাকা চুচুড়ার বাসিন্দা ঋত্বিক মণ্ডল বলে, আজ যদি ভর্তি হতে না পারি তাহলে আমার 1টি বছর নষ্ট হয়ে যাবে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো কালকে জানতে পেরেছি আমার লিস্টে নাম উঠেছে, তো আমি তো হেল্পলাইন আজ কালকে তো বুঝতে পারিনি, তাই জন্য আজকে এসেছি অ্যাডমিশন করাতে। তাহলে আজকে অ্যাডমিশন তো হচ্ছেই না। একটা সাইট বারবার বলছে কি হচ্ছে না, নো ফ্রান্ট দেখাচ্ছে, মানে কি খুলছেই না। আর ওরই পাশে খুলছে না, অনার্সে খুলে যাচ্ছে। একটা সাইট খুলছেই না কোনো মতে, পাশে খুলছেই না। অন্য অন্য ক্যাফে দেখেছি আমি, অন্য অন্য ক্যাফেতেও খালি ওই দেখাচ্ছে, অনার্সে খুলছে, পাশে খুলছেই না। কোন কলেজে? মহসিন কলেজে। আমার 48 ঘন্টা টাইম আছে। আজকে যদি না করতে পারি তাহলে কালকে আমার অ্যাডমিশন করতে পারবো না। তাহলে আমি কি করব? অনেক সমস্যায় পড়ে গেছি। যদি আজকে অ্যাডমিশন নাও করাতে পারি তাহলে কালকে আর অ্যাডমিশন করাতে পারবো না। কি করতে হবে? একটা বছর আমার নষ্ট হয়ে যাবে পুরো। অনার্সে না হলেও মহসিন কলেজের পাস বিভাগের ওয়েবসাইটে যে সমস্যা হচ্ছে তা স্বীকার করে নেন চুচুড়ার এক ক্যাফে মালিক দেবাশিস পুরকাই। হচ্ছে কি, কালকে সকাল ওই 9টা নাগাদ থেকে মহসিন কলেজের সাইটটা খুলেছে, সেকেন্ড লিস্ট আর কি পাশের বেরিয়েছে। এবার পাশের সেকেন্ড লিস্টটা সকাল 9টা থেকে 10টা অবধি দেখা গেছিল। তারপরে এসে যারা অ্যাডমিশন করতে আসছে বা লিস্ট দেখতে আসছে, কেউ না লিস্ট দেখতে পাচ্ছে না অ্যাডমিশন করতে পারছে। কালকে সারাদিনই এরকম প্রবলেম হয়েছে। রাত 8:30-9টা নাগাদ আবার খুলেছিল, খুলে ওই সকালবেলা আবার আজকে 10টা অবধি খোলা ছিল, তারপর থেকে আবার বন্ধ হয়ে গেছে। এবার যারা ওই সময়টা রাত্রিবেলা থেকে আর অ্যাডমিশন করতে পারবে না, এবার সবাই তো ক্যাফে খোলার টাইমে অ্যাডমিশন করবে, তো কারো যখনই আসছে ক্যাফেতে কেউ করতে পারছে না। সকালবেলা 1-2 জন করতে পেরেছিল, যে 2-3 ঘন্টা টাইমে খোলা ছিল, তারপর থেকে আর কাউরই হচ্ছে। অনেকেই এসে দেখে ফিরে যাচ্ছে, কিছুতেই অ্যাডমিশন করতে পারছে না। সেকেন্ড লিস্টের ক্ষেত্রেই সমস্যা থাকে, ফার্স্ট লিস্ট যখন বেরিয়েছিল এবার সমস্যা হয়নি। পাঁচটাই শুধু সমস্যা হয়েছে, অনার্সটাতে সব দেখা যাচ্ছে। অন্যদিকে এ বিষয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির কটাক্ষ, রাজ্য সরকারের অনলাইনে ভর্তির পদ্ধতি সব নাটক। আসলে পিছনের দরজা দিয়েই যে ভর্তি হতে হবে তারই প্রমাণ হুগলি মহসিন কলেজের এই ওয়েবসাইট গোলযোগ। আমরা খুব ট্রান্সপারেন্ট, আমরা খুব পরিষ্কার, আমরা অনলাইনের মাধ্যমে সব কিছু করি। এই যে স্বাস্থ্য কমিশন নিয়ে যে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল যে গ্রিভেন্স জানানোর জন্য, সেখানেও দেখবেন সেই স্বাস্থ্য কমিশনের গ্রিভেন্স যদি যান ক্লিক করেন সেখানে দেখবেন লাইসেন্স এক্সপায়ার্ড। মানে মানুষ ওই যে দিদিকে বলে বলে সে ঢঙের একটা জিনিস চলছে, কেউ কিছু বলতে পারছে না। সে দিদিকে বলতেই বলুন আর কলেজের ওয়েবসাইটেই বলুন, তারা বেসরকারিকরণের হাতে দিয়েছে। সামনে দেখানো হচ্ছে আমরা অনলাইনে ভর্তি নিচ্ছি, আর পেছন দিয়ে পকেটে গুচ্ছ টাকা নেওয়া হচ্ছে। যেভাবে আমরা দেখেছি যে কাটমানি খাওয়ার একটা মানে জিনিস চলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই একই জিনিস হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, খারাপ লাগে বাচ্চাদের, স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য। এরকম একটা সময়ে মানুষ পরীক্ষা দিতে পারছে না, মানুষের ভবিষ্যৎ নিয়ে আমরা মানে কিচ্ছু করতে পারছি না, কিন্তু এই সময় যদি তাদের সঙ্গে এইরকম খেলা হয় যে ক্লিক করলেও তাদেরকে কিছু পাওয়া যাচ্ছে না, পাসের জন্য তারা ভর্তি হতে পারছে না,
তারপরে তো বোঝা যাচ্ছে জিনিসটা কোথা থেকে ভর্তি হবে, পেছন দিয়ে পেছনের দরজা দিয়ে টাকা নিয়ে ভর্তি করাবে, এই এইটাই ভেবেছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। জেলা বিজেপির উদ্যোগে শ্রীরামপুরে এক জনসভা পালিত হলো। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু সহ বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ধনিয়াখালীতে অনুষ্ঠিত হলো এক জনসভা। এদিনের এই সভায় বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। হুগলি চুচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাণীচক্র ক্লাবে আজ অনুষ্ঠিত হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কর্মসূচি। করোনা মোকাবিলায় সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আজ হুগলি চুচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডেই এই টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়। 5 নম্বর ওয়ার্ডের বাণীচক্র ক্লাবে আয়োজিত এই শিবিরে এদিন মোট 56 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়, যেখানে 5 নম্বর ওয়ার্ড ছাড়াও আশপাশ এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা করোনা টেস্ট করান। এদিন এখানেই 7 নম্বর ওয়ার্ডের একজনের করোনা পজিটিভ ধরা পড়ে, বাকি 55 জনের রিপোর্ট নেগেটিভ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিগত 9 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত পত্রিকা বিতরণ করা হলো হুগলি চুচুড়া শহর তৃণমূল SC ST OBC সেলের উদ্যোগে। হুগলি চুচুড়া শহর তৃণমূল SC ST OBC সেলের উদ্যোগে বিধায়কের 9 বছরের উন্নয়নের খতিয়ান মানুষের হাতে তুলে দেওয়া হলো। এদিন সকালে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং চুচুড়া শহর SC ST OBC সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডলের উপস্থিতিতে হুগলি চুচুড়া পৌরসভার 22 এবং 30 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল তালডাঙ্গা মোড়ে বিধায়কের 9 বছরের খতিয়ান পত্রিকা দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে পত্রিকার পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর সৌমিত্র ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সভাপনেত্রী অনিন্দিতার নেতৃত্বে আজকে আমার 22 নম্বর এবং 30 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল তালডাঙ্গা মোড়ে 9 বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে বাংলার যে উন্নয়ন এবং আমি মানুষের আশীর্বাদে বিধায়ক হওয়ার পর 9 বছরে কী কাজ করেছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ একটা পুস্তিকা আকারে আমরা প্রচার করছি। 15ই আগস্ট ঘড়ির মোড়ে আমরা এটা পাবলিশ করেছি। আমার যুব মাদার ট্রেড ইউনিয়ন মহিলা এবং SC ST সেল তারা চুচুড়োর বিভিন্ন প্রান্তে এটা প্রচার করছেন, মানুষের মধ্যে বিক্রি করছেন, বাড়ি বাড়িতেও আমার কাউন্সিলররা বর্তমানে কোয়ার্ডিনেটররা বাড়ি বাড়িতে দিচ্ছেন, পঞ্চায়েতে বাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে। আমার বিধানসভায় 362টা বুথ, প্রতিটা বুথে মানুষের দরজায় আমরা এটা পৌঁছাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অস্ত্রোপচারে মূত্রথলি থেকে উদ্ধার 700 গ্রাম ওজনের পাথর। ভদ্রেশ্বর অঙ্কুর হাসপাতালের 2 চিকিৎসকের প্রচেষ্টায় বর্তমানে সুস্থ দাঁতপুর থানার হারিট গ্রামের বাসিন্দা সুভাষ ঘোষ। অপারেশন করে মূত্রথলি থেকে 700 গ্রাম ওজনের পাথর বের করল ভদ্রেশ্বর অঙ্কুর হাসপাতালের চিকিৎসকরা। অপারেশন না করলে প্রাণ সংশয় হওয়ার আশঙ্কা ছিল বলেই মনে করেন ডাক্তার বাবুরা। অনেক বছর থেকে মূত্রথলিতে যে পাথর রয়েছে পরীক্ষা করে তা জানতে পারেন হুগলির দাঁতপুর থানার অন্তর্গত হারিট গ্রামের বাসিন্দা সুভাষ ঘোষ। অপারেশন করেন ডাক্তার রাকেশ খান ও ডাক্তার জয়ন্ত পাত্র। সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। বর্তমানে সুস্থ হয়ে রয়েছেন রোগী সুভাষ ঘোষ। পেচ্ছাপে মানে প্রস্টেটের প্রবলেমে ভুগছিলেন, তা ওখানে সমস্ত কিছু ডাক্তারবাবুদের দেখিয়েছিলেন, সেইভাবে ওনারা ঠিকমতো চিকিৎসা করতে পারেননি, যার ফলে দীর্ঘদিন ধরে রোগটা ক্রমশ বাড়তে থাকে। বাড়তে থাকার দরুন ওখানে দিনগত ধরে দেখা গেছে যে পেচ্ছাপ পরিবেশ হতেই হচ্ছে না, যার ফলে পেটের যন্ত্রণা হচ্ছে। ওনারা আমাদের এখানে ফোন করলেন, আমরা বললাম হ্যাঁ নিয়ে আসতে, তা আমরা এখানে নিয়ে এসে একবার দেখিয়ে আবার ওনারা বললেন যে ফটো সমস্ত রিপোর্ট করাতে। আমরা সমস্ত রিপোর্ট করিয়েছি এবং ডাক্তারবাবুরা আজকে সেই সমস্ত রিপোর্ট অনুযায়ী
ওনাকে আজকে অপারেশনের ডেট দিয়েছিলেন, তা অপারেশন আজকে করা হয়েছে, অপারেশন খুব সাকসেসফুল। এবং অঙ্কুরে যে অপারেশন হয়েছে এবং সেই কিডনির উপর যে পাথরটা, সেই পাথরটা 750 ওজন পেছাবে মূত্রথলিতে ছিল। আচ্ছা, এটা কি না রিক্স? হ্যাঁ, অনেকদিন ধরে আছে পেশেন্টের, এবং এতে কিডনি খারাপ হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে আছে, প্রায় 20-25 বছর বা তারও বেশি আছে, এটা নিজে যায় না কতদিন ধরে। একটা ওজন বার করা হবে, একটা ওজন 750 গ্রাম আমাদের অঙ্কুর হাসপাতালে এটা হবে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে দুর্গাপূজার মরশুমে অশান্তি ছড়াতে পারে ফিরোজ খান, আশঙ্কা লকেটের। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। ক্যারিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্স রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145122871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mandir, Sharadchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Cure and Care Physiotherapy Rehabilitation Center. আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ
অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবিথি পার্ক। বনবিথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবিথি পার্কে। আমাদের ঠিকানা বনবিথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুন পাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। ফিরে এলাম বিরতির পর। কামারহাটে বোমা বিস্ফোরণ কাণ্ডে হাত রয়েছে তেলিনিপাড়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। পাশাপাশি তেলিনিপাড়া কাণ্ডের জন্য দায়ী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ফিরোজ খানকে অবিলম্বে গ্রেপ্তার না করলে দুর্গাপূজো মরশুমে ছড়াতে পারে অশান্তি। আজ সংবাদ মাধ্যমের সামনে এমনই চাঞ্চল্যকর দাবি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের। সম্প্রতি কামারহাটিতে ঘটা বোমা বিস্ফোরণের হাত রয়েছে হুগলির তেদিনীপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। শুধু তাই নয়, তেদিনীপাড়ায় গত মে মাসে ঘটা গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দায়ী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ফিরোজ খান বোমা বিস্ফোরণের ঘটনার দিন কামারহাটিতে গিয়েছিলেন। আজ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। আজ চন্দননগর কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবিরের সাথে দেখা করে অবিলম্বে ফিরোজ খানকে গ্রেপ্তারের দাবি জানালেন সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন সাংসদের সাথে ছিলেন বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। এদিন পুলিশ কমিশনারের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ। তিনি বলেন কামারহাটি বিস্ফোরণের দিন সেখানে গিয়েছিলেন ফিরোজ খান। লকেটের দাবি, ফিরোজ সেদিন I-10 গাড়ি নিয়ে জ্যোতির্মোড় পেট্রোল পাম্প থেকে তেল ভরে কামারহাটি গিয়েছিল। অবিলম্বে দেখেছিলাম চন্দননগরের বুকে তেলিনিপাড়ায় একটা ভয়াবহ ঘটনা, দাঙ্গা হয়েছিল, 3-4 দিন ধরে চলেছিল, এবং সেখানে আমি একজনের নাম বলেছিলাম ফিরোজ খান, তৃণমূলের কাউন্সিলর ফিরোজ খানের নেতৃত্বে এই অশান্তি দাঙ্গা চারিদিকে ছড়িয়েছিল। এবং কয়েকদিন আগে কামারহাটিতে একটা বিশাল বোমা বিস্ফোরণ হয়, সেখানে শেখ সাজিদ, শেখ রাজা দুজন মারা যায় এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ আলী, নাগনাম হচ্ছে বাম বাম, সে মারা যায়নি, সে ইনজিওর্ড হয়েছে এবং তাকে আমরা ছবিতে দেখেছি, সারা হুইল চেয়ারে বসে আছে। এবং এরা প্রত্যেকেই হচ্ছে এই তেলিনিপাড়ার বাসিন্দা। কামারহাটিতে সবাই কুখ্যাত দুষ্কৃতি আনোয়ার আছে, সবাই জানে, সেটা সিভির কাছে গিয়েছিলাম, তিনিও জানেন। এবং এই ফিরোজ আলী, যেদিনকে বোমা বিস্ফোরণ হয়েছে, যে ব্লাস্টিং হয়েছিল, ফিরোজ আলী সেখানে, ফিরোজ খান সেখানে ছিল। তার মোবাইল যদি ট্র্যাক করে দেখা হয়, সে কটার সময় বেরিয়েছে, সে এখান থেকে বেরিয়েছে, জ্যোতি পেট্রোল পাম্পে সে পেট্রোল নিয়েছে, সে I-10 গাড়ি করে গেছে, গাড়ির নাম্বার আছে, এবং তার মোবাইল ট্র্যাক করে দেখুক, উনি ব্যাপারটা বিশ্বাস করছেন না, বলছেন উনি জানেন না। কিন্তু আমাদের কাছে পুরোপুরি
প্রমাণ আছে যে সেই ফিরোজ খান তৃণমূলের কাউন্সিলর তেলেনিপাড়ার লোক কামানহাটিতে গেছে। তার মানে এই বোমা বাঁধা, আমরা যেটা বলেছিলাম, বাইরে থেকে বোমা নিয়ে এসে দাঙ্গা বানানো, রাইড করার চেষ্টা করা হচ্ছে, অশান্তি করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আবার একটা কোথাও একটা জিনিস তৈরি হচ্ছে এবং আবার হয়তো একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে যে কোথাও একটা দুর্গাপুজো আসছে এবং আমরা জানি জগদ্ধাত্রী পুজো আছে। এবং তার আগে যদি এরকম কিছু হয়, তার আগে আমি বিষয়টা পুরোপুরিভাবে তদন্ত করার জন্য আমি সুতির কাছে এসেছিলাম। ছোটুর সাথে সুতির দাসের রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে জাঁকজমক নয়, রীতি মেনে মাতৃশক্তি সংঘের পরিচালনায় ঘটে ও পটে পূজিতা হলেন মা কালী, শীতলা ও ওলাই চণ্ডী। ত্রিমাতৃ শক্তি সংঘ পরিচালনায় এবছর করোনার জন্য ঘটে ও পটে মায়ের পূজা অনুষ্ঠিত হলো। তবে এবার অভিনব কায়দায় ঘটে ও পটে ত্রিমাতৃমূর্তির আরাধনা করা হয়। মা শীতলা, কালী ও ওলাই চণ্ডী এই তিন ধরনের মূর্তি এদিন পূজিতা হয় এখানে। এদিন এই পূজা দর্শন করতে অগন্তি ভক্ত পূজাস্থানে উপস্থিত হন। রীতি মেনে যাগযজ্ঞ ও মন্ত্রাদি উচ্চারণের মাধ্যমেই চলে মায়ের আরাধনা। এবারের এই পূজো 58তম বর্ষে পদার্পণ করল। 1963 সালে স্থাপিত হয় এবং আমরা 58 বছরে পদার্পণ করলাম। আমার মনে হয় হুগলি জেলার মধ্যে এই তিন মা পুজো কথা হয় কিনা আমার ঠিক জানা নেই, শীতলা, কালী, অলাই চণ্ডী। এবারে আমরা করোনার কারণে ঘটে এবং পটে পুজোটা করি। আমাদের সঙ্গে আমাদের মানে আমাদের এই মোটামুটি ধরুন যারা চাঁদা দেয় এবং এলাকাবাসী সবাই সাহায্য করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা সপ্তাহ জুড়ে সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে করোনা আবহে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অজয় মহান্তির উদ্যোগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি সেবা সপ্তাহ পালন করছে। এই সেবা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অজয় মহান্তির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন চুঁচুড়ার সিংহীবাগান এলাকায় বিদ্যাভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করতে এগিয়ে আসেন। রক্তদানের শুরুতেই ভারত মাতা ও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিজেপির রাজ্য নেতা স্বপন পাল। সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন এই শিবির এখানে অনুষ্ঠিত হয়। 17ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি এই সপ্তাহব্যাপী আমরা সেবা দিবস হিসেবে পালন করছি। আমাদের এখানকার পঞ্চায়েতের সদস্য, দলাকু নেতা, সমাজসেবী, সকলের সুখ দুঃখে 24 ঘন্টা যাকে পাশে পাওয়া যায়, সেই অজয় মহন্তির নেতৃত্বে আজকে ভারতবর্ষের যে করোনা পরিস্থিতি, যেখানে খুব প্রসাদ মুখার্জির আদর্শ উদ্বুদ্ধ হয়ে সেবার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সেবা সপ্তাহ আমরা পালন করছি। এখানকার স্থানীয় মানুষরা এবং অজয় মহন্তির নেতৃত্বে প্রতি বছরই এই কার্যক্রম হয়। এবারও সেই অনুষ্ঠানের আজকে সূচনা হলো। এই সপ্তাহব্যাপী আমরা আগামী 17 তারিখ অবধি আমরা সারামস্ত জায়গায় হুগলি চুচুড়া থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে ব্যাপী আমরা এই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অব ইন্ডিয়া চুঁচুড়া শাখার উদ্যোগে প্রয়াত কমরেড শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া জ্যোতিষ ভবনে। এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার চুঁচুড়া শাখার উদ্যোগে প্রয়াত কমরেড শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল চুঁচুড়া জ্যোতিষ ভবনে। এদিন সকাল থেকেই এখানে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলা এজেন্টরা এসেও স্বেচ্ছায় রক্তদান করেন। জ্যোতিষ ভবনে ঢোকার মুখেই এদিন স্যানিটাইজ টানেলের ব্যবস্থা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সারা দিন ব্যাপী চলে এই রক্তদান শিবির। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 17তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করছি জ্যোতিষ ভবনে। মূলত আমাদের যে রক্তদান শিবির যেটা হয়, আমাদের
এলআইসি যে মেন ব্র্যান্ড সেখানে আমরা করে থাকি। যেহেতু এবছর মডার্নাইজেশনের কাজ চলছে, তাই আমরা জ্যোতিষ ভবনে আমাদের অনুষ্ঠানের কাজটা করছি। এই প্যান্ডামিক সিচুয়েশনে ব্লাডের যা প্রয়োজন সেটাকে সামনে রেখে এবং প্রতি বছরের ন্যায় আমরা এই রক্তদান শিবিরটা অনুষ্ঠান করে থাকি এবং 50 থেকে 55 জন রক্তদাতা আমাদের রক্তদান করেন। এবং আমরা এই রক্তদান শিবিরে যে আমরা যারা রক্তদান করেন, যে কার্ডগুলো আমরা পাই, সারা বছর আমরা বিভিন্ন মানুষকে সেই কার্ডগুলোকে আমরা প্রদান করি। তা আমাদের এলআইসির সঙ্গে যারা যুক্ত বা তাদের পারিবারিক কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়াই, এটাই আমাদের মৌখিক কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ওয়েবসাইট বিভ্রাটের জেরে বন্ধ মহসিন কলেজের পাস বিভাগে ভর্তি প্রক্রিয়া। দুর্গাপুজোর মরশুমে অশান্তি ছড়াতে পারে ফিরোজ খান, আশঙ্কা লকেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।